231 সিলেট 3 এই আসনে মোট ভোটার সংখ্যা 386,412 জন মোট ভোট কেন্দ্র ছিল এখানে 151টি প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং কে কত ভোট পেয়েছেন আমি সেটি ঘোষণা করছি আনোয়ার হোসেন আফরোজ ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি আম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন উনি পেয়েছেন 220 ভোট মোহাম্মদ আতিকুর রহমান জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন উনি পেয়েছেন 4,269 ভোট মোহাম্মদ ইহতেশামুল হক চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসাবে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন উনি পেয়েছেন 35,836 ভোট মোহাম্মদ ফখরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী ইগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন উনি পেয়েছেন 133 ভোট মোহাম্মদ মইনুল ইসলাম ইসলামী ঐক্যজোট আইওজে মিনার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন উনি পেয়েছেন 203 ভোট মোহাম্মদ জাহেদুর রহমান মাসুম বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন উনি পেয়েছেন 560 ভোট হাবিবুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন উনি পেয়েছেন 79,671 ভোট জনাব হাবিবুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীকে সর্বোচ্চ ভোট পেয়ে প্রাথমিকভাবে বেসরকারিভাবে বিজয়ী ঘোষিত হলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ইহতেশামুল হক চৌধুরী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে উনি পেয়েছেন 35,836 ভোট আমি জনাব হাবিবুর রহমানকে অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি তার ভোট প্রাপ্তির শতকরা হার হচ্ছে 31.65%